পোনপ্রথমে খাংবালি বন্ধুসকলক ধন্যবাদ জ্ঞাপন করছো। আমি যাকালি গুৱাহাটীস্থিত খাদ্যসভা ভবনত অঞ্চল কেন্দ্রীয় কমিটি ঘোষণা করছো, আর তারপর দেখা গৈছে কিছু চ্যানেলত মূর একটা বাইট অল্প ব্যতিক্রম হিসাব দেখাই আছে। মানে বসবাস করা সকল জাতি জনগোষ্ঠীর উন্নতির হকে কাম করবলে আগবাড়ি আছো। মোক ইয়াত কোনো জাতি জনগোষ্ঠীর মনত দুঃখ দিয়ার কোনো উদ্দেশ্য নাই, কিন্তু মূল পরিলক্ষিত হয়েছে যে কিছু চ্যানেলত দেখাই আছে গরু মাংস ভক্ষণ করব নালাগে বলে যেটা স্টেটমেন্ট ওলাইছে। মঞ্চকালি এই কথাটাই কইছিল যে ইসলামত কতো গরু বলে লিখা নাছিল যে গরু খাব লাগিলে, হালাল মাংসখিনি হালাল জন্তুর কথা কোয়াইছিল। আর মই এটা কথা কৈছিলোঁ, যেহেতু আমি অসমত বসবাস করে আছো, আমার ইয়াত হিন্দু ভাইসকলে সেই গরুক পূজা করে, তেওঁলোকক যেহেতু এইখিনি করার তেওঁলোকৰ আঘাত হয়, আমি সেই কামটো নকৰিলোঁ। মই ইয়াত কতো কোৱা নাই গরু মাংস খাব মুসলমান মানুহে নালাগে, বা ভারতবর্ষৰ বিভিন্ন ষ্টেটত আজি ডেটত সরকারে গোহত্যাটো বন্ধ করে রাখিছে। তাত যিসকল মুসলমান ভাইসকল আছে তেওঁলোকে তো আমি বেলেগ যিখিনি আমার হালাল জন্তু আছে সেইখিনি আমি খাই আছো। মই কারবাক আঘাত দিয়ার কারণে এই কথাটো কোৱা নাছিলোঁ, আর মোৰ গোটেই বাইকটো নেদেখুৱাই অকল গরু গোহত্যা বন্ধ হব লাগে বলে যেটো পরিলক্ষিত হয়েছে, সেই মই আজি স্পষ্টীকরণের কারণে আপনার ইয়াক মাতিছো। যেহেতু ইসলামত কোৱা আছে যাতে আপোনালোকে যে বেলেগ ধর্মত যাতে কোনো ধরনের আঘাত নাপায় সেই কথাখিনিও ই আছে, ইসলামে সদায় শান্তিটো বিচাৰে, আর এটা বস্তু লৈ যদি অশান্তি হয় সেইকাৰণে মই সেই আহ্বানটো জনাইছোঁ যাতে আমি এই কামটো যদি নকৰোঁ তেনেহ'লে নহলে ভাল হয়। মই ইয়াত কতো কোৱা নাই যে গরু হত্যা বন্ধ হব লাগে, গরু মাংস মুসলমান ভাইসকলে খাব নালাগে, তাত মই কোনো ধরনের কোৱা নাই। আর একটা বস্তু পরিলক্ষিত হয়েছে, দেখা গৈছে কিছু দুষ্ট চক্রে মোর দুখনমান ফটো খুব বিতৰিত সোশ্যাল মিডিয়াত ভাইরাল করে আছে। ইতিমধ্যে মই আগতো এবার এই ফটোখিনির কারণে কোর্টত ধরাস্থ হয়েছিল, আর অনাগত দিনতো মই এইখিনি হম। মোর এখন ফটো আছে যত মই এজন বা পাতিছিল, আর সেই পরম্পরাভাবে মই কেতিয়াবা যদি দিল্লীত থাকো রক্ষাবন্ধন সময়তো মোক রাখি পিনে রাখি পিন্ধাটো হয়, মই রাখি বান্ধিছোঁ, কিন্তু সেই ফটোখনত এডিটিং করে তেওঁলোকে মোক সিন্দুর লগাইছে বা বিভিন্ন ধরনের ইয়াক কথা কয়ে আছে, কিন্তু গোটেইখিনি মিছা, এইখিনি মোৰ এগেইনষ্টত ষড়যন্ত্র চলি আছে। মই অসমৰ সমূহ জাতি জনগোষ্ঠীর উন্নতির হকে কাম করার কারণে আগবাড়ি আহিছো, আর অসম তথা অসম মাতৃ যিখিনি জ্বলন্ত সমস্যা আছে সমস্যার উপর মাত মাতি এইখিনি কেনেকৈ আমি হাতে হাত ধরে কাঁধত কাঁধ মিলে আগুয়ে যাব বিচাৰিছো, সেই পরিকল্পনায় আমার নতুন কমিটিয়ে কাম করিম বলে আমি দৃঢ় রাখি আগুয়াই গৈ আছো। ইয়াতে যিসকলে ইয়াত তেওঁলোকৰ লাভালাভত ক্ষতি হয়েছে, কিছু দুষ্কৃতিকারী এই ফটোখিনি এনেকৈ কৰি আছে বা এই ফটোখিনিক বেলেগ রূপ দিব বিচাৰি আছে, যে যিহেতু হিন্দু ভাইসকলে গরুক পূজা করে বলে বুঝা, মই সেই কামখিনি কলে যদি এটা জাতির মনত আঘাত আহে, মই সত্যরঞ্জন বৰাৰ ডাঙরিয়ার কথার উপর সেই কথাখিনি কোৱা নাই। মই বিশেষকৈ হিন্দু ধর্মাবলম্বী ভাইসকলক সন্মুখত থাকি কথাটো কৈছো, যেহেতু আমি অসমত বসবাস করা হিন্দু মুসলিম গোটেইখিনি একেলগত তিয় হয়ে আমি কাম করে আগুয়াই গৈ আছো, যাতে আমি এনেকৈ যাতে কাম নকৰো যাতে তেওঁলোকৰ মনত আঘাত আহে, সেই কথাখিনি অলপ আমি যদি রাখো। আমার যিখিনি আজির ডেটত যিখিনি অশান্তি হয়েছে হয়তো সেইখিনি নহব, সেনে মই এটা আহ্বান জনাইছো যাতে এনে ধরনের কোনো কাম নকৰে। আপুনি অসমবাসী এটাই আহ্বান জনাম যে আমাক নতুন কমিটিটুক আপোনালোকে আশীর্বাদ আর পরামর্শ দি যাব, আমি অসমর বসবাস করা প্রতিটি জাতি জনগোষ্ঠীক কিদরে আমি আগুয়াই লৈ যাব পাৰো, কেনেকৈ এইখানে প্রতিটি জাতি জনগোষ্ঠীর সমস্যার মাত মাতিব পাৰো, তার কারণে আমাক দিহা পরামর্শ দিয়ার কারণে, আর আমি যেহেতু নতুন কমিটি নতুন দায়িত্বভার লৈছো, আমার পৰা বহুত ভুল হব পাৰে, যিসকলে কাম করে তেওঁলোকৰহে ভুল থাকে, যিসকলে কাম নকৰে তেওঁলোকৰ কোনো ভুল নাথাকে, আমার ভুলখিনি তেওঁলোকে সমালোচনা নকৰি আমাক এইখিনি আঙুলাই দিয়ে যাত, আর আমাক তেওঁলোকৰ নিজৰ সন্তান হিসাবে এইখিনি দিহা পরামর্শ দিয়ে অসমৰ সকলো রাইজৰ দিহা পরামর্শ আশীর্বাদ লৈ আমি আগুৱাই যাওঁ। হ্যাঁ।
যিখিনি মিছা সেইখিনি মোৰ এগেইনষ্টত ষড়যন্ত্র চলি আছে। মই অসমৰ সমূহ জাতি জনগোষ্ঠীর উন্নতির হকে কাম করার কারণে আগবাড়ি আহিছো আৰু অসম তথা অসম মাতৃ যিখিনি জ্বলন্ত সমস্যা আছে সমস্যার উপর মাত মাতি এইখানে কেনকৈ আমি হাতে হাত ধরে কাঁধত কাঁধ মিলে আগুয়ে যাব বিচাৰিছো সেই পরিকল্পনায় আমার নতুন কমিটিয়ে কাম করিম বলে আমি দৃঢ় রাখি আগুয়াই গৈ আছো। ইয়াতে যিসকলে ইয়াত তেওঁলোকৰ লাভালাভত খুটি হয়েছে কিছুমান দুষ্কৃতিকারী এই ফটোখিনি এনেকৈ কৰি আছে বা এই ফটোখিনিত বেলেগ রূপ দিব বিচাৰি আছে যে যিহেতু হিন্দু ভাইসকলে পূজা করে বলে কৈছে মই সেই কামখিনি কৰিলে যদি এটা জাতির মনত আঘাত আহে মই সত্যরঞ্জন বৰাৰ ডাঙৰীয়াৰ কথাৰ ওপৰত সেই কথাখিনি কোৱা নাই। মই বিশেষকৈ হিন্দু ধৰ্মাৱলম্বী ভাইসকলক সন্মুখত থাকি কথাটো কৈছোঁ যিহেতু আমি অসমত বসবাস কৰা হিন্দু মুছলিম গোটেইখিনি একেলগত থিয় হৈ আমি কাম কৰি আগুৱাই গৈ আছোঁ যাতে আমি এনেকৈ যাতে কাম নকৰোঁ যাতে তেওঁলোকৰ মনত আঘাত আহে সেই কথাখিনি অলপ আমি যদি ৰাখোঁ আমাৰ যিখিনি আজিৰ ডেটত যিখিনি অশান্তি হৈছে হয়তো সেইখিনি নহ'ব সেনে মই এটা আহ্বান জনাইছোঁ যাতে এনেধৰণৰ কোনো কাম নকৰে। আপুনি অসমবাসী এটাই সম্বাদ জনাম যে আমাক নতুন কমিটিটোক আপোনালোকে আশীর্বাদ আৰু পৰামৰ্শ দি যাব আমি অসমত বসবাস কৰা প্ৰতিটো জাতি জনগোষ্ঠীক কিদৰে আমি আগুৱাই লৈ যাব পাৰো কেনেকৈ এইখিনি অসমৰ প্ৰতিটো জাতি জনগোষ্ঠীৰ সমস্যা মাত মাতিব পাৰো তাৰ কাৰণে আমাক দিহা পৰামৰ্শ দিয়াৰ কাৰণে আৰু আমি যিহেতু নতুন কমিটিত নতুন দায়িত্ববান হৈছোঁ আমাৰ পৰা বহুত ভুল হ'ব পাৰে যিসকলে কাম করে তেওঁলোকৰহে ভুল থাকে যিসকলে কাম নকৰে তেওঁলোকৰ কোনো ভুল নাথাকে আমাৰ ভুলখিনি তেওঁলোকে সমালোচনা নকৰি আমাক এইখিনি আঙুলাই দিয়ে যাত আৰু আমাক তেওঁলোকৰ নিজৰ সন্তান হিচাপে এইখিনি দিহা পৰামৰ্শ দিয়ে অসমৰ সকলো ৰাইজৰ দিহা পৰামৰ্শ আশীৰ্বাদ লৈ আমি আগুৱাই যাওঁ।